হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন জাতীয় পার্টির অফিসের সামনে, যে জাতীয় পার্টির অফিসের মধ্যেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সামনে অবস্থান করছে ছাত্র জনতার ব্যানারে যে দলটি আসছিল, আসলে শুরুর দিকে টিএসসিতে যে দলটি মশাল মিছিল নিয়ে আসলে আসছিল, তাদেরকে আসলে প্রতিহত করার পর জাতীয় পার্টির অফিসের সামনে যে নেতাকর্মীরা ছিলেন তারা তাদেরকে আসলে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। কিছুক্ষণ পর অর্থাৎ 15 থেকে 20 মিনিট পরে ছাত্র জনতার ব্যানারে আসা আমরা গণ অধিকার পরিষদেরও কিছু লোক আমরা এখানে দেখতে পেয়েছি, এবং তাদের একটা লোক, প্রথম মিছিলটি ছিল 35 থেকে 40 বা 50 জনের একটি দল, সেটা কিন্তু প্রায় শতাধিক লোকের থেকেও বেশি লোকজন এসে পরবর্তীতে জাতীয় পার্টির এখানে যারা অবস্থান করছিলেন তাদেরকে হটিয়ে দিয়ে জাতীয় পার্টির যে অফিস যেটা আমরা দেখি কেন্দ্রীয় কার্যালয় যেটা বিজয়নগরে, সেই জায়গার দখলে নেয় ছাত্র জনতার ব্যানারে আসা লোকজন। এই মুহূর্তে তারা এসে কিন্তু সাথে সাথে যে সামনের ফটক থেকে শুরু করে আগুন ধরিয়ে ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এবং সেই সাথে বিজয়নগরে এই এলাকাতে পুরো একটা সতর্ক অবস্থানে রয়েছে লোকজন, মানে পুরো এলাকাটা একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ জনমনে। তবে এখন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পুলিশ সদস্যদের আমরা এখানে দেখতে পাইনি। যদি আমরা একটু বলতে চাই যে আসলে এই ইয়ের পর থেকে, যে মিছিলের পর থেকে প্রথমত যেভাবে তারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছিলেন জাতীয় পার্টির, তারা এক প্রকার তারা দাবি করছিলেন যে মিছিলে আসা লোকজনদের তারা হটিয়ে দিয়েছে এবং তারা তাদেরকে আসলে আবারও প্রতিহত করবে, কিন্তু এর পরক্ষণে যখন তারা অধিগত লোকজন নিয়ে আসে এরপর তারা তাদেরকে আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছে জাতীয় পার্টির বিরুদ্ধে, তারা তাদেরকে আসলে আওয়ামী লীগের দোসর হিসেবে তারা স্লোগান দিচ্ছে, এবং তারা বিভিন্ন সময় বলেছেন যে বিগত সরকারের আমলে যে এই জাতীয় পার্টির ভূমিকা নিয়ে তারা কিন্তু বিভিন্ন কথা বলছেন, তারা বলছেন যে এই যে জাতীয় পার্টি কিন্তু তারা বিভিন্ন সময় তাদের পক্ষ নিয়েছেন। এখনও রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে কিন্তু বিভিন্ন সময় তারা কিন্তু অপ্রীতিকর, মানে তারা দাবি করছেন যে এই জাতীয় পার্টি যে তারা এখনও আসলে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে তারা বিভিন্ন বক্তব্য দিয়েছেন, এবং তাদের দাবি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, যেহেতু আওয়ামী লীগের যে দোষর তাদেরকে নিষিদ্ধ করতে হবে, তারা আসলে আওয়ামী লীগের হয়ে এখনও তারা কাজ করছে এমন দাবি কিন্তু ছাত্র জনতার আসলে লোকজন যারা এখানে হামলা করেছে, পাশে যত দোকানপাট ছিল সব বন্ধ করে দেওয়া হয়েছে, মানে বন্ধ করে তারা সরে গেছে। অর্থাৎ বিজয়নগরের এই যে জায়গাটা, বিজয়নগরের এলাকাটা এখন আশে পুরো সাধারণ মানুষের সবার মনে আতঙ্ক বিরাজ করছে, আশেপাশে সব দোকানপাট বন্ধ রেখেছে, শুধুমাত্র এখন সবাইকে ঘিরেই আসলে সবাই তারা পুরো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগুন দেওয়ার যে আগুনটা যেখানে জ্বলছে সেখানে বিভিন্ন রকম আসলে আরও ওই ভিতরের চেয়ার টেয়ার ছিল বা যাই ছিল সেখানের আরও আগুনটা যেন অব্যাহত থাকে সেই ব্যবস্থা কিন্তু এই আন্দোলনকারীরা করছে। তারা তাদের দাবি এই জাতীয় পার্টিকে আসলে নিষিদ্ধ করতে হবে, এই জাতীয় পার্টি কিন্তু বিভিন্ন সময় তারা আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করেছে, এবং বিভিন্ন এই যেভাবে অবৈধভাবে নির্বাচন করেছে সেখানে জাতীয় পার্টি তাদেরকে সহযোগিতা করেছে বলেও ছাত্র জনতার ব্যানারে আসা তাদের এই দাবিটি করেছে। সেই ফলে কিন্তু সেই ধারাবাহিকতায় কিন্তু তারা বিকেলে ছাত্র জনতার ব্যানারে তারা বিকেলে একটা মশাল মিছিলের দাবি জানায়। সেই মশাল মিছিল দাবিটা ছিল যে তারা এখানে আওয়ামী লীগের আমলে তারা যেভাবে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন, পাশাপাশি বক্তব্য শেষে তারা কিন্তু টিএসসি থেকে তারা মশাল মিছিল নিয়ে কিন্তু তারা বিজয়নগরের দিকে আসে, এবং যেই বিজয়নগরের কাছে আসে তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জাতীয় পার্টির অফিসের সামনে এসে তারা এখানে হামলা করে, এবং তাদেরকে কিন্তু প্রতিহত করতে আগে থেকে প্রস্তুত ছিল জাতীয় পার্টির কিছু নেতাকর্মীরা। এখানে 40 থেকে 50 জন নেতাকর্মীদের একটা দল তারা ছিল, তারা কিন্তু সাথে সাথে তাদেরকে ইট পাটকেল বা লাঠিসোঁটা দিয়ে ছাত্র জনতা ব্যানারে যারা আসছিল তাদেরকে আসলে প্রতিহত করেছে। এর কিছুক্ষণ পর তারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছিল জাতীয় পার্টির কর্মীরা, পুরো জায়গা তাদের দখলে নিয়েছিল। এর আধা ঘন্টা পরে কিন্তু যে মশাল মিছিলে যে পরিমাণে লোক ছিল তার থেকে বেশি পরিমাণে লোকজন নিয়ে এসে কিন্তু তারা এখানে আবারও হামলা চালায়, এবং তারা তাদেরকে জাতীয় পার্টির যে নেতাকর্মীরা যেখানে এখানে অবস্থান করেছিল তাদেরকে আসলে হটিয়ে তারা এই জাতীয় পার্টির এই কার্যালয় দখলে নেয়, পাশাপাশি দখলের সামনের ফটক ভাঙচুর করে সামনের ফটকে আগুন ধরিয়ে দেয়, পাশাপাশি ভিতরেও আগুন ধরিয়ে দেয়, সে আগুনটা এখনও চলছে। এর কিছুক্ষণ আগে পুলিশ আসলো, তারা আসলে কোনোরকম আমরা দেখেছি কোনোরকম কোনো পদক্ষেপ না নিয়েই
তারা এখনো দাঁড়িয়ে আছে, তারা আসলে কথা বলার চেষ্টা করছে যে আন্দোলনকারীদের সাথে, তারা তারা এখানে অবস্থান করছে, আন্দোলনকারীদের সাথে কথা বলছে। আমরা যতটুকু শুনেছি যে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, তবে ফায়ার সার্ভিসের কোনো গাড়ি এখন পর্যন্ত এখানে আসে নাই, এখন কোনো রকম এখনো হামলা চালাচ্ছে। আমরা যদি একটু দেখি যে ফটকের সামনে জাতীয় পার্টির অফিসে বিভিন্ন চেয়ার দিয়ে আগুন ধরানো হয়েছে, এবং ভিতরে যদি আমরা যাই, ভিতরে যদি আমরা একটু দেখাতে চাই যে ভিতরে এখনো আগুনের স্তূপ আমরা দেখতে পাচ্ছি, যে প্রধান ফটকের সামনে দেখতে পাচ্ছি যে এই আগুনের উপরও আসলে ছাত্র জনতার কিছু লোকজন এখানে লাঠি পিটা সেটা করছে, লাঠি পিটা করছে। আমরা যদি দেখি যে আগুনটা ধাউধাউ করে জ্বলছে, তারা ভিতরে যে আগুনটা যেন জ্বলে, এবার আমরা দেখছি যে সামনে জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি ছিলেন হোসাইন মোহাম্মদ এরশাদের যে ছবিটা সেটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এবং জাতীয় পার্টির যে প্রতীক নাঙলটিকেও কিন্তু আমরা ওইখানে ভাঙা অবস্থায় দেখতে পাচ্ছি। এবং একই সাথে যে আগুন ধরানোর ক্ষেত্রে যে তারা ভিতরে যা চেয়ার ছিল প্লাস্টিকের চেয়ারগুলো সামনে নিয়ে এসে তারা কিন্তু এখানে আগুন ধরিয়ে দিয়েছে। এখানে ছাত্র জনতার পাশাপাশি কিন্তু উৎসুক জনতার আমরা কিছু ভিড় দেখতে পাচ্ছি। আমরা যদি বলি যে জাতীয় পার্টির সামনের যে রাস্তাটা বিজয়নগর যেখানে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়, সেখানে যান চলাচল পুরোপুরি বন্ধ, এখানে কোনো প্রকার কোনো যান চলাচল আসলে বড় ভারী কোনো যান চলাচল করছে না, আর পুরোপুরি তারা এখানে উল্লাস করছে। একই সাথে তারা জাতীয় পার্টির বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, এবং তারা বিভিন্ন স্লোগানে তারা আসলে জাতীয় পার্টির অফিসে হামলা করছে। আমরা দেখছি তারা এখন প্রধান ফটকের সামনে আগুনে আসলে জাতীয় পার্টির একটি ব্যানার পুড়ছে, পাশাপাশি কিন্তু তারা স্লোগান দিচ্ছে জাতীয় পার্টির বিরুদ্ধে, যে যা এই যে আওয়ামী লীগের দোষ, তাদেরকে এই দেশে এই দেশের ঠিকানা হবে না, এখানে তারা আওয়ামী লীগের দালাল বলে তাদেরকে সম্বোধন করছে, এবং একই সাথে তারা এই দেশের রাজনীতি যেন না করতে পারে সেই বিষয়টা তারা বারবার স্লোগানের মাধ্যমে তুলে ধরছে। তারা বলতে চাচ্ছে যে আসলে যে এখন যে বর্তমান যে অবস্থা, এই এই যে আওয়ামী লীগ সরকার গত যে ফ্যাসিস্ট সরকার বা উদারবাদী সরকার এর যে তৈরি হয়েছে, এর পিছনেও জাতীয় পার্টির ভূমিকা ছিল বলে তারা এখানে মন্তব্য করছেন। তো আমরা এখন পর্যন্ত যেটা দেখলাম যে পুলিশের অবস্থানটা এখনই নীরব, তারা এখানে অল্প কিছু সংখ্যক পুলিশ আসছেন এবং তারা এখনই নীরব। আমরা আসলে তাদের কাছে জানতে চেয়েছিলাম আসলে তারা আসলে পদক্ষেপ নিয়েছে কিনা বা ফায়ার সার্ভিস নিয়েছে কিনা, তবে এখন পর্যন্ত কোনো ওই ধরনের আমরা কোনো পদক্ষেপ নিতে আমরা আসলে দেখিনি, বা তারা মোবাইলে ছবি সংগ্রহ করছে। হ্যাঁ, একই সাথে আমরা এখন পর্যন্ত যেটা দেখছি যে এলাকার মোটামুটি পুরো এলাকায় এক প্রকার নীরবতা পালন করছে, বা বিজয়নগর থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত যে রাস্তাটা গিয়েছে সেদিকেও কিন্তু আমরা দেখেছি পুরো যেখানে জনসাধারণ তারা আসলে তাদের মনে আতঙ্ক বিরাজ করছে। যদিও পুলিশরাও এখানে আছেন, তারা কিন্তু দাঁড়িয়ে দেখছেন বিষয়গুলো, যে আন্দোলনকারীদের যে চিত্রটি হয়েছে তারা কোনো পদক্ষেপে যায়নি। একই সাথে এখানে অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা ধরে আগুন জ্বলছে, সে আগুন নেভানোর ক্ষেত্রে কোনো ফায়ার সার্ভিস এখানে আসেনি। এখন পর্যন্ত সময়ের সাথে সাথে কিন্তু আমরা যেখানে দেখতে পাচ্ছি ছাত্র জনতার ব্যানার বা গণঅধিকার পরিষদের যেসব কর্মীরা তারা আরও ভারী হচ্ছে, তারা আরও লোকজন হচ্ছে। এর আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে ছাত্র জনতা বা শ্রমিকের ব্যানারে যে একটা মশাল মিছিল ছিল, সেখানে লোক সংখ্যা ছিল 50-এর মতো বা 50-এর থেকে কিছু একটু বেশি হতে পারে। সেই লোকদের সেই মশাল মিছিল কিন্তু জাতীয় পার্টির লোকজন প্রতিহত করে, সেই প্রতিহত করার পরে কিন্তু তারা তাদেরকে এক প্রকার ধাওয়াটা দিয়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ বা আধা ঘন্টা পর আসলে জাতীয় পার্টি যে যারা তাদের প্রতিহত করে তাদেরকে আসলে হটিয়ে তারা কিন্তু জাতীয় পার্টি আগুন ধরিয়ে দেয়। আগুনের তীব্রতা এখন আরও বাড়ছে, তারা আগুনে বিভিন্ন কেমিক্যাল হয়তো ইউজ করছে বা হয়তো ব্যবহার করছে। একই সাথে বিভিন্ন যত অফিসের জাতীয় পার্টির কার্যালয়ের মধ্যে যেসব আসবাবপত্র ছিল সেগুলো আসলে বাহিরে এনে ধরিয়ে দেওয়া হচ্ছে, বিশেষ করে চেয়ার দেখেছি, সামনে ব্যানারগুলো দেখেছি, এবং একই সাথে তারা সব কিছু আগুনে পুড়িয়ে দিচ্ছে। ভিতরেও এখন আগুন ধরছে, কালো ধোঁয়ায় সেটা পুরোটা এখনও আমরা যদি বলি যে কালো ধোঁয়ায় পুরোটা অন্ধকার হয়ে গেছে ভিতরেরটা, তবে
এখন পর্যন্ত জাতীয় পার্টি চলে যাওয়ার পর তারা এখন পর্যন্ত তাদের কোনো কর্মীরা তারা এখানে আসতে পারেনি এবং তারা এসে তারা এখান থেকে চলে যাওয়ার পর তাদের যে দখল নিয়েছে দখলদারীদেরকে তারা আমরা দেখেছিলাম যে জাতীয় বিভিন্ন স্লোগান দিচ্ছিল বিভিন্নভাবে জাতীয় পার্টির ব্যানারে যেসব নেতা কর্মী ছিল তারা স্লোগান দিয়েছিল তারা দাবি করেছিল যে ছাত্রজনের ব্যানারে সবাইকে তারা প্রতিহত করেছেন তবে ঠিক আধা ঘন্টা পরেই তারা আসলে ইট পাটকেল ধাওয়া পাল্টা দেওয়া হয় এর কিছুক্ষণের মধ্যে আসলে তারা মেইন রাস্তা থেকে বিজয়নগরের সামনে এসে তাদেরকে হটিয়ে যে জায়গাটা দখল করে নেয় এবং তারা আগুন ধরিয়ে দেয়।